কয়েক মাস ধরেই অস্থির দেশের পুঁজিবাজার, বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় লাখো মানুষ। এরই মধ্যে রোববার চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে ডিএসইএক সূচক। অথচ ঠিক একই সময়ে প্রতিবেশী দেশগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার পুঁজিবাজারের দর। জনমনে প্রশ্ন, অর্থনৈতিক সংকটের মুখে প্রায় দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া দেশ দুটো কিভাবে করল পুঁজিবাজারের রেকর্ড? কিভাবে চাঙ্গা করা যেতে পারে বাংলাদেশের পুঁজিবাজার? মূল্যস্ফীতি ও ডলার সংকট চরমে পৌঁছলে বাড়তে থাকে শ্রীলঙ্কানদের ক্ষোভ, সেই ক্ষোভ পরিণত হয় আন্দোলন সংগ্রামে। উদ্ভূত পরিস্থিতিতে বিদায় নেয় রাজাপাকসে সরকার, তারপর অর্থনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছ থেকে ঋণ নেয় দেশটি। পাশাপাশি চলতে থাকে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম, সেই পদক্ষেপগুলোর বাস্তবায়নের সুফলই দেখা যাচ্ছে এখন। সম্প্রতি দেশটির মূল্যস্ফীতি চলে এসেছে পুরোপুরি নিয়ন্ত্রণে, এমনকি সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল ঋণাত্মক 0.5%। ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার পুঁজিবাজারও। 28 অক্টোবর সিএসই এর ASPI সূচকটি ছিল 12,500 পয়েন্টের বেশি, যা শ্রীলঙ্কার অর্থনীতিতে রেকর্ড। মূল্যস্ফীতি, ঋণভার এবং রাজনৈতিক বিশৃঙ্খলায় পাকিস্তানের অর্থনীতি ছিল প্রায় ধ্বংসের মুখে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে শেষমেশ দেশটি দ্বারস্থ হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর। বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি নিতে থাকে কঠোর পদক্ষেপ। ধীরে ধীরে গতি ফিরে পায় পাকিস্তানের পুঁজিবাজারও, বাড়তে থাকে বাজারের সব মূল্যসূচক। এ ধারাবাহিকতায় বাজারে সূচকের সর্বোচ্চ রেকর্ডও হয়। 28 অক্টোবর পাকিস্তানের KSE 100 সূচক ছিল 90,000 পয়েন্টেরও বেশি। বণিক বার্তার এক প্রতিবেদন থেকে জানা যায়, কোভিডের সময় বাংলাদেশের পুঁজিবাজারের DSEX সূচক নেমে এসেছিল 3,600 পয়েন্টে, পরে ধীরে ধীরে তা বাড়তে থাকে। 2021 সালে সূচকটি ছাড়িয়ে যায় 7,300 পয়েন্ট। তবে সাম্প্রতিক মাসগুলোতে দেশটির পুঁজিবাজারে একের পর এক দরপতন যেন থামছেই না। সর্বশেষ রোববারের দরপতনের পর দেশের শেয়ারবাজার পৌঁছেছে চার বছরের সর্বনিম্ন অবস্থানে, DSEX সূচকে 5,000-এর নিচে। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও সেই আশা পরিণত হয়েছে নিরাশায়। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার বড় সংকট চলছে। সুদের হার বাড়ানো হলেও তারল্য সংকট মেটানোর জন্য নেওয়া হয়নি কোনো কার্যকরী উদ্যোগ। বিনিয়োগকারীদের দাবি, বাজারের পতনের পেছনে কাজ করছে কোনো অজানা শক্তি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারের টালমাটাল অবস্থার মূল কারণ দেশের অর্থনীতিতে এতদিনে জমানো অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি। সরকারি বিনিয়োগ সংস্থা ICB-র মাধ্যমে 3,000 কোটি টাকার একটি তহবিল প্রদানের কথা ভাবা হলেও পরিস্থিতি সামলাতে তা পর্যাপ্ত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। এছাড়াও শেয়ারবাজারের দুরবস্থার জন্য পরিচালনায় শৃঙ্খলার অভাবকেও দায়ী করছেন অনেকে। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের শেয়ারবাজার সংস্কারের জন্য প্রয়োজন কঠোর নিয়ন্ত্রণ, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং বাজারে তারল্য সংকট দূর করা। যেমন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা IMF এর সহায়তা নিয়ে শুরু করেছিল বিভিন্ন সংস্কার কার্যক্রম, যার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। সময়মতো পদক্ষেপ এবং পরিকল্পনা নেওয়া হলে বাংলাদেশেও আসবে এমন পরিবর্তন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই পরিবর্তন আসবে কবে এবং আদৌ আসবে কিনা? মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।